হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রেডি হচ্ছি, দেখো কোথায় যাব বলে টাইটেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো কোথায় যাব। আড্ডা কফি হাউসে চলে এসেছি, আমরা গাড়ি পার্কিং করে ফেলেছি। গাড়ি পার্কিং এখানে রেখে এবার আমরা আড্ডা কফি হাউসে ঢুকবো। এর ভেতরটা কেমন, কি খেলাম সবই তোমাদেরকে দেখাবো আমি। দেখো সবাই ঢুকছি আমরা এক এক করে, আর ওখানে সবাই বসে বসে গল্প করছিল, সবাই ওখানে বসে বসে টিভিও দেখছিল। বড় বড় একটা টিভি আছে যেখানে বসে বসে সবাই টিভি দেখছিল। আর এটা প্রেম করার খুব ভালো জায়গা, তোমাদেরও খুব ভালো লাগবে। আমরা ওখানে অনেকক্ষণ বসে আড্ডা দিয়েছি, যারা প্রেম করতে চাও তারা এখানে চটপট চলে আসো, তোমাদের খুব খুব ভালো লাগবে। জায়গাটা খুব নিরিবিলি, বেশ শান্তিতে বসে আছে। দেখো আমরা সিলেক্ট করছি কী খাবো, তো শুধু ডিসাইড করলো যে আমরা চিকেন রোল খাবো, তো চিকেন রোল নিলাম। আর চিলি চিকেন না, আমরা চিকেন রোল নিলাম, আর চিকেন পকোড়া নিয়েছিলাম, আর তার সাথে ছিল একটা কোক। তো সবাই মিলে খাচ্ছি, সুমন আমায় বললো যে একটু তুমি খাও, আমাকেও খাইয়ে দিল। তারপর দুজনে মিলে খেলাম, চিকেন রোলটা খুবই ভালো ছিল। আবির শিল্পাও বলছিল খুব ভালো চিকেন রোলটা, তো নেক্সট টাইম আমরা ডিসাইড করেছি আবার যখন যাব চিকেন রোলটাই খাবো, বেশ ভালো লেগেছে আমাদের কাছে। কফি হাউস ঠিকই, কিন্তু কফি আমাদের খাওয়া হয়নি, তোমরা এসে অবশ্যই কফি খেও, তোমাদের ভালো লাগবে। ওখান থেকে মানে খুব ভোর বসে বসে ভালো করে আড্ডা দিতে পারবে তোমরা, যারা আড্ডা দিতে চাও। দেখো এর বাইরেটা, ভেতরটা তোমাদের দেখাচ্ছি, ভেতরটা কেমন, বেশ খুব 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 করা, ভালো লাগবে তোমাদেরকে। আর একটা রোল নিয়ে দুজনে কাড়াকাড়ি করছিলাম, ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে আমরা গেলাম ঝুলন্ত ব্রিজে। ঝুলন্ত ব্রিজে ওখানে 5-10 মিনিট দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে কিছুটা সময় কাটালাম, ভালো লাগছিল। ব্রিজটা না দুলছিল, মনে হচ্ছে আমরাও দুলছিলাম, এরকম মনে হচ্ছিল। ওখান থেকে বেরিয়ে এসেছিলাম আমরা, বেরিয়ে এসে তারপর বাড়ি চলে এসেছিলাম, বেশিক্ষণ থাকিনি, রাত হয়ে যাচ্ছিলো, তাই রাত 10টা বেজে যাচ্ছিলো, ওর জন্য আর থাকিনি আমরা এখানে। আমি কিছুক্ষণের মধ্যে ব্লগটা আমি শেষ করে দেবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। বাই, টাটা, গুড নাইট।